গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা, তো উঠেছি 7টার দিকে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘর মুছে নিয়েছি, ঘর মোছা সবই রেডি হয়ে গেছে, মানে সব কাজই কমপ্লিট করে ফেলেছি। তো ব্রেকফাস্টও করে ফেলেছি, তো ব্রেকফাস্ট আজকে ছিল এই তো ডিম সিদ্ধ আর এই তো রোল, স্প্রিং রোল। এইগুলো কিছু প্যাকিং করতে হবে ছেলের, তো এই দেখুন এখানে কিছু জামা কাপড় রয়েছে, এইগুলো বের করেছি ছেলের জন্য, ছেলের প্যাকিং করব সেই জন্য। আর ফাইনালি আমি যাচ্ছি না, ছেলেই যাচ্ছে একা। তো ফাইনালি রান্না কমপ্লিট করে ফেলেছি অনেকটা সময় পর। এখানে কেবলই ভাতটা বসালাম, এখনও ফোটেনি। আর এখানে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল বানিয়েছি, পেঁপে ভাজা। এখানে আছে রান্না রোজকার মতো, ছেলের জন্য অল্প একটু মাটন আলু দিয়ে। আর আকাশটা দেখুন একটু মেঘলা মেঘলা আছে, আবার রোদও আছে, তাপও আছে, গরম আছে, সব মিশিয়ে একাকার। 2000 years later. আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো গতকাল ছেলের জন্য প্যাকিং করেছিলাম, যাচ্ছি না সেই কথাই ছিল, তো রাতের মধ্যে আবার প্ল্যান চেঞ্জ হয়। মানে আমার তো একটুকু ইচ্ছা করছিল না, কিন্তু সবার বলার জন্য আবার আমি যাচ্ছি। আর এই তো এখনই ব্যাগ গুছিয়ে নিলাম, কারণ অলরেডি আমি জিনিস সব কিনে রেখেছিলাম যাবো বলে, তারপরে হঠাৎ ক্যান্সেল করেছিলাম যে না যাবো না। তারপরে এখন ট্রলি, এই তো ওই দেখুন ট্রলি, ব্যাগ, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলুন মন্ত্রপ্রত দিনটা শুরু করলাম। এখন গিয়ে নিউ টাউনে মেজদির বাড়িতে থাকবো, আমাদের ফ্লাইট আছে রাত 12:30, যাচ্ছি আমি আর আমার ছেলে। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আজকে মেজদির কোয়ার্টারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, 7:41 ট্রেন আছে, এখন 7টা বাজে, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমার ট্রলি আর একটা ব্যাগ, এর মধ্যে পাসপোর্ট কাগজপত্র ডকুমেন্ট সব আছে, আর একটা সাইডে নিচ্ছি। তো চলুন, আবার এগুলো সব খুলে ওখানে গিয়ে গোছাতে হবে, আমি কেবলমাত্র সব ভরে ভরে নিয়েছি, ঠিক করে গোছানোও হয়নি। তো এইমাত্র হাজব্যান্ড নামিয়ে দিয়ে চলে গেল, আর ট্রেন ঢুকবে 10 মিনিটের ভিতরে। তো এই তো লাগেজ, তো চলুন সামনে ছেলে যাচ্ছে। খুব ভালো লাগছে না যেতে, ইচ্ছেই করছে না, মনে কোনো আনন্দই নেই, বেড়াতে যাচ্ছি অথচ ভালো লাগছে না, কেমন ব্যাপার বলুন তো। ট্রেনে উঠি, যদি সুযোগ সময় পাই তাহলে ক্যামেরা অন করবো, তা নাহলে একেবারে ট্রেন থেকে নেমে। তো ফাইনালি আমরা চলে এসেছি নেহাদের, এই তো গেট নাম্বার 2 বিএসএফ ক্যাম্প। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচুর ভিড় ছিল, একটুকু সিট পাইনি, কোনো জায়গায় ক্যামেরা অন করতেই পারিনি, কষ্ট হয়েছে। একদম রানাঘাট পার হয়ে এসে তারপর আমি তারপর সিট পেয়েছিলাম একটু, তারপর তো মেট্রোতে, তারপরে এই তো অটোতে, টোটো তো করে, অটো না টোটো করে, তারপরে এই তো গেটের মধ্যে এসে দাঁড়িয়েছি, নেহা চলে এসছে। তো চলুন, এই জায়গাটা আমি মোবাইলে বাদলের ভিডিও দেখতাম, তো আজকে ফাইনালি সেটা চোখে দেখছি। চলুন আবার ঘরে যাই, তারপরে কথা বলি। এই দেখুন এই জায়গাটা দেখা যেত, এই জায়গাটা বাদল দেখাতো ভিডিওতে। আর এটা হচ্ছে বিএসএফ ক্যাম্পের গেট নাম্বার 2, আর এই তো নেহা দাঁড়ানো আছে। তো আন্টি আমাকে বললো যে রুম ট্যুরটা দিতে আমাদের, তো রুম ট্যুর দিচ্ছি। রুম ট্যুর দেওয়ার মানে আমার তো কোনো ইচ্ছা ছিল না, কারণ রুমের অবস্থা খুবই খারাপ। এখন এসে এগুলো আন্টিদের ওই প্যাকিং ট্যাকিং আমি আবার করে দিলাম, আর কেনাকাটার জিনিসগুলো এখানেই রাখা হয়েছে, তো এগুলো আর ঠিকঠাক করা হয়নি। আর এই যে এখানে ঢুকতেই ফ্রিজ রাখা রয়েছে, আর এখানে এই যে চার্জিং টেবিলটাও রয়েছে। তো আর যাই হোক, আমার ইচ্ছা ছিল না রুম ট্যুর দেওয়ার, কারণ রুমের অবস্থা প্রচণ্ড খারাপ, একেই এগুলো পরিষ্কার করতে হবে, কিছুই পরিষ্কার নেই, তবু আন্টি খুব জোর করছিলো, তো ওই জন্য রুম ট্যুরটা দিতে বাধ্য হচ্ছি আর কি। আর এখানে এই যে আন্টিদের জিনিসপত্র নেই, এগুলো সব আমাদের বাড়িতে যাবে, তো এখানে রাখা হয়েছে। আর এই যে এই অর্গানাইজারটা নিয়েছি, যেহেতু আমাদের আলমারির জামাকাপড় রাখার খুব প্রবলেম, ওই জন্য তো এখান থেকে ওই যে বাইরের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে। আর এই টেবিলটা কয়েকদিন আগে এসেছে, কালকে না পরশু দিন এসছে, ব্যাস এটা হচ্ছে ভাইয়ের স্টাডি টেবিল। আর এখন টেবিলটার অবস্থাও খুব খারাপ, তো আমি সব পরিষ্কার করব। যাই হোক, এটা ঢুকেই হচ্ছে একটা রুম যেখানে কেউই থাকে না, এখানে ভাই পড়াশোনা করে। রুমটা থেকে বেরিয়েই হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে বারান্দা। বারান্দা আমি দেখাচ্ছি না, কারণ বারান্দার অবস্থাটা খুবই খারাপ। তো এই যে হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট রান্নাঘর, এখানে ইন্ডাকশন রয়েছে, গ্যাসও রয়েছে, দুটোতেই রান্না হয়।
আর এই যে কিছুই না, রান্নাঘর রান্নাঘর। এটা হচ্ছে বারান্দা, বারান্দাটা স্কিপ করুন। এখানে হচ্ছে পায়খানা বাথরুম রয়েছে। তো এই দেখুন, এখানে একটা আমাদের আলমারি মতো আছে, তো এখানে বেশি জিনিসপত্র কিছু নেই। আর এখানে এই দেখুন আপাতত হেজি হয়ে আছে। ওদিকে জানালা আছে, দরজা আছে, ব্যালকনি, এদিকে কুলার আছে, ওদিকে এয়ার ফ্রায়ার। আর ওই যে প্লেন চলে গেল সেটাকে আন্টি বললো যে ক্যাপচার কর, কিন্তু কাছে থেকে করলে আরো ভালো হতো। ঠিক আছে, 5 মিনিট পর পরই তো প্লেন যায়। আর এটা হচ্ছে আমাদের বেলকনি লুক, তার থেকে ভিউটা কিছুটা এইরকম। আর ওটা হচ্ছে হসপিটাল, ওই যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, আর চারিদিকটা সোসাইটিটা রয়েছে। একবার ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন, যদি সম্ভব হয় আমি করে দেখাবো। আর এই যে তো আমি আর নেহা যাচ্ছি এখন একটু মলে, তো দেখা যাক এক্সেস বাজার নাকি বলছে নেহা। এক্সিস মল, এক্সিস মল। আন্টির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার বাকি রয়েছে, আর এখন বাজে হচ্ছে 1টার মতো বাজে। তো আন্টির আজকে তো বুঝতেই পারছেন আন্টি যাচ্ছে, তো আন্টির ফ্লাইট আছে রাত 12টার সময়। তো আমরা যাব, কিছু টুকটাক শপিং করবো যেগুলো আন্টির দরকার, সেগুলো নিয়ে আবার চলে আসবো। তারপর আন্টি রেস্ট করবে, সন্ধ্যের দিকে আন্টি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে সেটা বলা রাখবো, আমার ওটা নিউ টাউন অ্যাক্সেস মল যাচ্ছি। আর আছে তো চলুন, ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, আন্টিকে জুডিও নিয়ে যাবো। জুডিও তো আমি ভিডিও করবো, সেটা আপনারা দেখতেই পাবেন, আন্টি ব্লগেই দেখতে পাবেন। চলুন সঙ্গে থাকুন, বাদলের সঙ্গে এখনো দেখা হয়নি, ও বাড়ি আসছে, বাসে আছে। তো এই তো আমরা হাঁটছি, সামনে বাস স্ট্যান্ড, বাস ধরবো, বাসে করে যাবো, কাছেই বলছে এখান থেকে, এখান থেকে 10 মিনিট বাসে। তো ওই যে ওইখান দিয়ে ওই রাস্তা দিয়েই ভাই আসবে, আর ওই যে বাসগুলো আছে ওই বাসগুলোই এখানে এসে ওই বাসগুলোতেই আমরা চড়বো। আগে ভাই আসুক, তারপরে আমরা চড়বো। তখন আমরা বাস ছেড়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, অনেক প্রত্যেকটাই বাস যাবে, সব বাসই যাবে, সব সময়তেই বাস যাচ্ছে, তাই তো? মানে অনেকটা সময় যে ওয়েট করতে হবে তা না, তো ব্যাপারটা হচ্ছে যে ভাইকে ফোন করেছিলাম, ওরও আমাদের সাথে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ও এখন কলেজ থেকে ফিরছে। তো আমি তোকে ফোন করলাম কোথায় তুই, ও বললো আমি নেমে পড়েছি টেকনোপলিসের সামনে, আসছে হেঁটে, আর আমরাও টেকনোপলিসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো ও আমাকে বললো তোরা দাঁড়া, আগে আমি যাই, তোদের সাথে দেখা হবে, তারপরে তোরা বাসে চলবি, তার আগে চলবি না। তো ও আসুক, ওর জন্য আমরা দাঁড়িয়ে আছি, আর আসলে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখি ও যায় নাকি আমাদের সঙ্গে, যায় না, ওর এখন খিদে পেয়েছে, ও ফ্রেশ হবে, অনেক কিছু ব্যাপার। আমরা যদি আরেকটু পরে বেরোতাম তাহলে ও যেত, আর একটু পরে বেরোলে আন্টি এসে রেস্ট করতে পারতো না। আন্টি এসে এখনো স্নান দান হয়নি, আন্টি শুধু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, জুডিওতে, জুডিওতে তো এটা করতে হবে, অ্যাক্সেস মলে যাবো, কিন্তু জুডিওতে, অ্যাক্সেস মলের ভিতরে জুডিও আছে, তাই তো? ঠিক আছে, পরে দেখা, আবার পরে। এই দেখো কতটা ব্যস্ত শহর কলকাতা, কলকাতা শহরটা কতটা ব্যস্ত হয়ে দেখো। তো এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বিল্ডিংটা, আর দেখেন পিছনে লেখা আছে ওয়েল টাওয়ার 2, আর এটা হচ্ছে ওয়েল টাওয়ার 1, মানে দুটোই হচ্ছে পরপর কিসের অফিস, কি বললাম, রয়্যাল এনফিল্ড। ওই দেখেন লেখা রয়েছে এখানটায়, এই দেখেন রয়্যাল এনফিল্ড লেখা রয়েছে, বুলেটের শোরুম এটা। এটাকে রোজ আমরা ব্যালকনি দিয়ে দেখি। কলকাতা শহর হয়তো 1 সপ্তাহ চললে ভালো লাগবে, 2 সপ্তাহ ধরে ভালো লাগবে, কিন্তু গ্রাম অনেক ভালো না। তোদের তোদের এখানে ফাঁকা অভ্যাস হয়ে গেছে, মানে থাকতে হবে, বাধ্যতামূলক হয়ে গেছে এখন, ওই জন্য তোদের ভালো লাগে। তো চলুন দেখি বাদল কতক্ষণে আসে, ওই এই সোজায় আসবে মনে হয়। তো দেখুন বাদল আসছে ছাতা মাথায় দিয়ে, এই দেখুন, ওদের মনে হচ্ছে সব চেনা, ওদের পাড়া গ্রাম হয়ে গেছে। বাদল কতটা সরু হয়ে গেছে, আল্লাহ, 6-7 কেজি কমে গিয়েছে, কি সরু লাগছে। রাস্তার ওই পারে দাঁড়ানো, দেখা যাক রাস্তা পার করে আসুক। আমি ভাবলাম এই দিক দিয়ে আসবে, তারপর দেখছি না এই দিকে আসছে, আসতে দেখি পার হ, দাঁড়া দাঁড়া আসছে আরামসে। আল্লাহ কি সরু হয়ে গেছে, কি সরু হয়ে গেছে, এই দেখুন তিনজন এক প্রেমে চলে এসেছি, কি সরু, সরু হয়ে গেছিস কেন, এটা খাস দেখেছো, আমি যখন দুবাই গেছিলাম তখন এই হোটেলে আমরা স্টে করেছিলাম, মানে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার আগে এই রাত্রিবেলাতে এখানে রেখেছিল। তো নেহাকে বলছি, নেহা বিশ্বাসই করছে না, কি করে বিশ্বাস করবো, না বিশ্বাস করার মতো নয় কেন, আমাদের এটা এয়ারপোর্টের কাছে, ওই জন্য এই হোটেলটা রেখেছিল। তো দুবাই গেছিলাম অনেক বছর আগে, 15-16 হবে এরকম টাইপের, 15-16 সাল। একটা নাইট স্টে করলে তোর 26,000 টাকা করে নিয়েছিল এক একজনের এই হোটেলটা। তো নেহার বিশ্বাসই হচ্ছে না, হাঁটছি এখন আমরা বাস থেকে নেমে পড়েছি,
আজকে মানে একটুখানি এসেই ওই যে নো হোটেল ওই যে আর আমরা হেঁটে হেঁটে আসলাম। আর এই যে এটা হচ্ছে ওই ওইটাই কখনো যাইনি আমরা, ওটাও কোনো একটা মানে কোনো একটা ব্র্যান্ডেরই মল, আর এটা হচ্ছে অ্যাক্সিস মল। তো চলেন অ্যাক্সিস মলের ভিতরে গিয়ে, যদি ভিডিও হ্যাঁ ভিডিও তো করতে পারবো, এখানে ভিডিও করা মানা হয়। তো চলেন যাই, হচ্ছে একটা ট্রেনের রেস্টুরেন্ট, এই দেখেন ট্রেন মতো করা রয়েছে, চলেন ভিতরে যাই। দেখেন ফেক ড্রাইভার, আসার সময় ওটাকে আপনাদের দেখাবো। আর এখানে অ্যাক্সিস মলের সামনে অনেক কটা খাবারের স্টল রয়েছে, এই যে হাউস অফ ক্যান্ডি, এখানে সব রকম ক্যান্ডি পাওয়া যায়, এখানে মোমো। আর ট্রেনটা কোথায়, যে ট্রেনটা ঘুরে ঘুরে বেড়াই, এখানে একটা ট্রেনও চলে সন্ধে হলে, হ্যাঁ সেটা কোথায় কী জানি, এখন তো দুপুর ওই জন্য চলছে না হয়তো। এন্ট্রান্স জানি না এন্ট্রান্সে ভিডিও করতে দেবে কি, তবু দেখি চলেন সামনে অবধি করছি। তো ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে জুডিও, আমরা যাবো জুডিওতে। সুন্দর জায়গা নিয়ে চলে এসেছি, চলো আমরা এখানটাই যাবো, এখান থেকে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। কিছু 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 হেয়ার স্পা ওইখানে করছি, একটু দেখিয়ে দিই আপনাদের কি কি আছে। বিক্রি, হ্যাঁ এগুলো সব বিক্রি করার জন্য, এগুলো সব বন্ধ সন্ধ্যাবেলায়, এগুলো সব খুলে যায়। তো আমি এই সাইডে আন্টিকে এই জন্যই নিয়ে আসলাম যে এসেছি যখন একবার আন্টিকে দেখিয়েই দিই কি কি রয়েছে। খুবই সুন্দর লাগছে, চোখে টেবিলে পাতায় আছে, হ্যাঁ মানে ওটা পুরো সেট দেখায় আছে, ওই সুন্দরটা ভালো লাগছে, সব ভালো লাগছে। দিশাগুলোকে দেখি, দিশারা যখন ঘুরতে যায় তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই বড়, জায়গাটা অনেকটা বড়। আর এখন আমরা লিফটে আছি, বুঝতেই পারছেন লিফটের আজকে ওটাকে কি বলে, চলন যাচ্ছে। হ্যাঁ তো এখন চলেন এখানে কি রয়েছে দেখি, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন একটু ঘুরে ফিরে দেখছি আবার। তো এখন কবে আসবো ঠিক নেই, এখন ঢুকবো বাজার কলকাতায়, ভিতরে ভিডিও করতে দেবে না। তো এখানে এসেছিলাম আন্টিকে এমনি ঘোরাবো বলে, তারপরে এই যে এখানে এসেছি, তো আন্টির ভালো লাগলো বলে আন্টি এটা নিল। দেখা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, মানে যেখানে যায় না জামা কাপড় দেখলে লো হয়ে যায়, সেই বিয়ে বাড়ির জামা, সেই সুন্দর লাগছে একদম, আর একটা প্যান্ট সবগুলো, আর একটা প্লাজো। তো চলুন আর যতক্ষণ থাকবো ততক্ষণ নিতে ইচ্ছে করবে, তা নাই চলে যায়। আর এত কালেকশন না দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, প্রচুর ভ্যারাইটি, প্রচুর একদম, দেখে পুরো মন ভরে যাচ্ছে, মানে পুরো একবেলা পার হয়ে যাচ্ছে। সমস্ত জামাগুলোই না মানে পুজোর কালেকশন নতুন সব খুলে খুলে এখানে সেট করছে, আর আমরা মানে সবগুলো উলট পালট করে করে দেখছি, সবগুলোই সুন্দর লাগছে, আর এগুলো একটু বিয়ে বিয়ে ফিল লাগছে। তো এখন দুটো নিয়েছি আমরা, চলুন দেখি আর কিছু নিতে পারে কি না। মানে কি বলবো, এত সুন্দর, আমাদের ওখানে কৃষ্ণনগরেও এরকমটা নেই, এত মানে কালেকশন আছে, এত সুন্দর। হ্যাঁ এটাও ভালো লাগছে, খুবই ভালো লাগছে সবগুলো, প্রতিটা জিনিসই ভালো। যে যে কাপড়টা দেখলি না, দেখ সেই প্যান্টগুলো, সেই কাপড়ের প্যান্ট, তুই যেটা নিবি সেটা আমার। তা আমি একবার ফোন করবো, শপিং করতে করতে 2200 টাকা শপিং হয়ে গেছিলো, ওই জন্য এখানে আরও 300 টাকা শপিং করলেই হটপটটা দিত, হটপটের সেটটা তো এটা দিয়েছে 2500 টাকায় শপিংয়ে ইয়ে থেকে, ওটা কি ছিল কলকাতা বাজার, হ্যাঁ কলকাতা বাজার, হ্যাঁ বাজার কলকাতা থেকে এটা দিয়েছে এটা, আর এর কালারটা খুব মিষ্টি, খুবই ভালো, গিয়ে শেয়ার করবো। তো আমরা গিফট পেয়ে গেছি, এই দেখুন হটপট, এই যে সেই ট্রেনটা যেটার কথা বলছিলাম, আর ওই যে সেই বড় ট্রেনটা, এটা আপনাদের সাথে শেয়ার করি চলেন। এই যে কমপ্লিট
এই যে আন্টি নিজের হটপট নিয়ে একেবারে খুব খুশি। তো এখন প্রায় একটাই আমরা এসেছিলাম, ঢুকেছিলাম এখানে, আর এখন বাজে হচ্ছে তিনটে, মানে দু ঘন্টা প্রায় লেগে গেল। হ্যাঁ, তো দু ঘন্টায় আমাদের শপিং হয়ে গেল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে নেবো আর বেরিয়ে যাবো, কিন্তু হলো না আন্টি এদিকে। তো এই যে ট্রেনটা আপনাদের দেখিয়ে দিলাম, এটুকুই দেখানো ছিল, আর এখন আমরা বেরোবো।